এই ডায়লগটা এখন তো খুবই কমন হয়ে গেছে, তাই না? আমার গল্পটাও ঠিক সেম। তো 2017 বন্ধুদের সাথে ঝাড়খণ্ড রাইড করার পর আমার জীবনে এই 5 বছরে যে কতবার কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছে সেটা হয়তো এখানে বলে বোঝানো সম্ভব না। মানে প্রায় 100 বার প্ল্যান হয়েছে, আর প্ল্যান হয়েছে, আমি যেমন বললাম প্ল্যান হয়েছে ক্যান্সেল হওয়ার জন্য। এমন না যে আমি বাড়ি থেকে কোথাও বেরোইনি, কলকাতায় মোটামুটি 100 বার গেছি, বাট সেটা ছিল শুধুমাত্র আমার ওয়ার্কিং পারপাসে, মানে বিনা কাজে, মানে ওই যে পিছু টান ছাড়া কোথাও যাওয়া এটা আমার জীবনে প্রায় 5 বছর ধরে নেই। সে যাই হোক, প্রসঙ্গ কথা বাদ দাও, এখন আসল কথাটা হচ্ছে আজ 5 বছর পরে আমার এই নরম মনে একটা কথা খুব কঠিন করে আমি বসিয়ে নিয়েছি যে ভাই আমাকে এখন বেরোতে হবে। মানে বেরোতে হবে এই না যে বাড়ি থেকে বেরিয়ে যাবো, আমি ঘুরতে যেতে চাই ভাই। যেটা আমি আগের ভিডিওতেও বলেছি, আমার এখন ঘুরতে যাওয়ার খুব নেশা চেপেছে। আর ঘুরতে যাওয়া মানে অবভিয়াসলি আমার বন্ধুদের সাথে প্ল্যান করেছি কোথাও ঘুরতে যাওয়ার, আর আমার বন্ধুদের ওপর আমার ভাই বিশ্বাস নেই। কারণ যে বন্ধুরা মারা ফোন করলে ফোন রিসিভ করে না, মানে আড্ডা মারার সময়, সেই বন্ধুরা ঘুরতে যাবো প্রমিস করে যে প্রমিস ভাঙবে না, এটার কোনো গ্যারেন্টি নেই। তো আমার এই প্ল্যানে আমি একটা ব্যাকআপ প্ল্যান রেখেছি, মানে প্ল্যান এ, আমি আমার বন্ধুদের সাথে নর্মালি যাবো, যেমন সবাই ঘুরতে যায় বন্ধুদের সাথে ওরকম যাবো। আর যদি প্ল্যান এ সাকসেস না হয়, আমি আমার বন্ধুদের ভুলে গিয়ে আমি একা, আর না হলে কোনো একটা সিঙ্গেল পার্টনার নিয়ে আমি বেরিয়ে যাব ওখানকার উদ্দেশ্যে। হ্যাঁ, আমি যেখানে যাওয়ার প্ল্যান করছি সেটা হচ্ছে একটা সামার ভ্যাকেশনে এনজয় করতে যাওয়ার জায়গা। আর আমার যে যাওয়ার ইচ্ছা, এই যে পজিটিভিটি, এটাকে হাই করার জন্য আমি কিছু প্রস্তুতি নিয়েছি, মানে প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছি, যেটা হচ্ছে আমি শপিং স্টার্ট করে দিয়েছি এখানে সামার ভ্যাকেশনে বেরোনোর জন্য, যেটা তোমাদের সামনে তুলে ধরতে চাই, আমার মন থেকে একটু তুলে ধরতে চাই। কারণ এই যে এক্সাইটমেন্টটা আমার মধ্যে রেখে কাজ করছে না, এই জিনিসটা আমি ধরে রাখতে পারছি না, মানে কবে যাবো, কবে ডেটটা আসবে। হ্যাঁ, ডেটটার কথা বলে দিই, এখনো পর্যন্ত বন্ধুদের সাথে যাওয়ার প্ল্যান হয়েছে ভাই 15 মার্চ 2022। জানি না সাকসেস হবে কি না, তবুও চেষ্টা করবো ভাই 15 মার্চ এখান থেকে বেরোনোর, ঘুরতে যাওয়ার আমি 100% চেষ্টা করবো। তো ব্যাপারটা আমি শো করতে চাইছি না ভাই, মানে কি এই যে এক্সাইটমেন্ট না, এই যে ডেলিভারি দিয়ে যাচ্ছে জিনিসগুলো, এই যে এক্সাইটমেন্ট, এটা আমি ধরে রাখতে পারছি না, যার জন্য ক্যামেরা অন করে আজকে আমি অন হয়ে গেলাম, পুরো মুড চলে আসলো আমার। ওকে, তো ভাই আপাতত আজকে এই গেঞ্জি দুটো আমার কাছে এসছে বাই ডেলিভারি। তো এই গেঞ্জি দুটো আমি কিনেছি kuwabe.com থেকে। kuwabe.com এ হেভি হেভি অসাম অসাম গেঞ্জি পাওয়া যাচ্ছে ভাই, এটা আমার কোনো স্পন্সর ভিডিও না, আমি কিনে স্যাটিসফাইড হয়েছি। স্পেশালি এই গেঞ্জিটা আমার এই পকেটের পান্ডা স্টাইলটার জন্য পছন্দ হয়েছে। আর একটা আছে ব্ল্যাক, এটা সিম্পলের মধ্যে ব্ল্যাক একটা ভাইব তৈরি করে, এই কারণে ব্ল্যাক টি শার্টটা নেওয়া। আর একটা স্পেশাল শার্ট আমার কাছে আগে থেকে এসে স্টকে রেখে দিয়েছে, আমি ওটা সেভ রেখে দিয়েছি, আমি ঠিক সেই দিন শার্টটা পরবো বলে, আমার এই ট্রিপের জন্য ওটা স্পেশালি কেনা। আমি যখন কোনো জায়গায় যাওয়ার জন্য প্ল্যান করে কোনো ড্রেস কিনি বা কোনো কিছু ফ্যাশনেবল জিনিস কিনি, আমার না সেই ফ্যাশনটা আগে থেকে স্ক্রিপ্টেড থাকে, কী শার্ট থাকবে, কী টি শার্ট থাকবে, কী জিন্স থাকবে, ঠিক আছে? তো আমার আগে থেকে একটা সানগ্লাস আমি ভেবে রেখেছিলাম যে এরকম স্ট্রাইপের, এরকম কালারের, এরকম সানগ্লাস আমার চাই, আমার নিড। ভাই আমার পকেটের বাজেট একটু টাইট আছে, তো এই কারণে আমি একটু চিপেস্টের মধ্যে সানগ্লাস খোঁজার জন্য কালকে কলকাতায় গেছিলাম। এসপ্ল্যানেডে পুরো ছান মেরে দিয়েছি আমি, পুরো স্প্ল্যানেটে 1 থেকে 1.5 ঘন্টা ধরে আমি খুঁজেছি, কিন্তু আমার মন থেকে যে সানগ্লাসটা সেভ ছিল, তো সেরকম সানগ্লাস আমি পুরো স্প্ল্যানেটে খুঁজে পাইনি, যার জন্য আমি কালকে রাতে এসেই আমি একটা জায়গা থেকে সানগ্লাস অর্ডার দিয়ে দিয়েছি, সেটা আসার পরেই তোমরা জানতে পারবে সেটা কী সানগ্লাস। আর বাকি সব ঠিকঠাক চলছে, বাস 15 তারিখের জন্য খুবই এক্সাইটেড ভাই, খুব খুব এক্সাইটেড। আজকে সবাই 5 তারিখ, এখনও 10টা দিন মাঝখানে, 10টা দিন আমার 10 দিন আগে থেকে ভাই এক্সাইটমেন্ট এত বেড়ে গেছে আমি রাতে ঘুমাতে পারছি না, কারণ বহুদিন পর যাচ্ছি আমি, মানে এটা ইম্পর্টেন্ট না আমার কাছে যে আমি কোথায় যাচ্ছি, আমার কাছে এটা ইম্পর্টেন্ট যে ভাই আমি ওয়ার্ক ফ্রিভাবে ঘুরতে যাচ্ছি, যেখানে কোনো পিছুটান থাকবে না, যেখানে কোনো প্রেশার থাকবে না। ওকে, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর ভাই খুব এক্সাইটেড পাড়া যে করবো, আগুন লাগিয়ে দেবো, আগুন যেখানে যাবো পাড়া ওখানকার নোটে আমার বেশি হয়ে গেল না, যাই হোক ভাই খুব এক্সাইটেড। ওকে, টাটা।
ভাই আমার কাছে টাকা আর সময় একটাও নেই। ওকে বলবাটা খুব গুলবাটা খুব গুলবাটা।